ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আজ আমরা ভারতীয় সংবিধানের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক কেন্দ্রীয় আইনসভা থেকে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি সম্পর্কে বিস্তারিত জানব। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো চ্যানেলের সমস্ত নতুন আপডেট পাওয়ার জন্য। সম্প্রতি ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হলেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু। তিনি 1958 সালের ওড়িশার এক সাঁওতালি উপজাতি পরিবারে জন্মগ্রহণ করেন। রাজনীতিতে আসার আগে তিনি একজন স্কুল শিক্ষিকা ছিলেন। তিনি 2000 থেকে 2002 ওড়িশার বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী ছিলেন এবং 2002 থেকে 2004 সালে ওড়িশার মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি 2007 সালে ওড়িশা বিধানসভা দ্বারা তিনি সেরা বিধায়কের জন্য নীলকণ্ঠ পুরস্কারে ভূষিত হন। তিনি ছিলেন ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল। তিনি ওড়িশা থেকে প্রথম আদিবাসী নেত্রী যিনি ভারতীয় রাজ্যের গভর্নর হিসেবে নিযুক্ত হন, যেই আদিবাসী নেত্রী আজ ভারতের রাষ্ট্রপতি। আপনাকে অনেক অভিনন্দন ম্যাম, আপনার ভবিষ্যৎ জীবন আরও সফল হোক। তো এবার আমরা মূল আলোচনায় যাব। তো আজ আমরা আলোচনা করব প্রেসিডেন্ট নিয়ে। তোমরা থাম্বনেল বা টাইটেল দেখে বুঝেই গেছো। তো আজকে আমরা ভিডিওতে কী কী আলোচনা করব সেই আলোচ্য বিষয়গুলি দেখো চলে এসেছে তোমাদের সামনে। দেখো কী কী আছে, রাষ্ট্রপতি সম্বন্ধিত কিছু তথ্য, তারপর রাষ্ট্রপতি হতে গেলে কী কী যোগ্যতা প্রয়োজন, রাষ্ট্রপতি নির্বাচন বা নির্বাচন যে ভোটটা হয় রাষ্ট্রপতি সেটা কীভাবে হয়, তারপর দেখো রাষ্ট্রপতির পদের মেয়াদ, পদচ্যুতি এবং রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জানব। তো দেখো প্রথমে আমরা আলোচনা করব রাষ্ট্রপতি সম্বন্ধিত কিছু তথ্য। একক নাগরিকত্ব, প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, এদের মতো রাষ্ট্রপতির ধারণাটিও ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। সংবিধানের পঞ্চম পার্টে 52 থেকে 62 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেমন অনুচ্ছেদ 52-তেই বলা রয়েছে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন। এবার দেখো অনুচ্ছেদ 53-তে বলা রয়েছে দেশের শাসনতান্ত্রিক যে ক্ষমতাগুলো তা রাষ্ট্রপতির কাছেই থাকবে, তিনি তো কাজ করবেনই, সঙ্গে তার অধীনে যে আধিকারিকরা কাজ করবেন সমস্ত কাজ সংবিধান অনুসারেই করবেন। রাষ্ট্রপতি ভারতীয় প্রজাতন্ত্রের বা রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রপতি ভারতের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের সব শাখার আনুষ্ঠানিক প্রধান এবং এর পাশাপাশি সামরিক বাহিনীরও প্রধান। দেশের সকল প্রশাসনিক যে ক্ষমতাগুলো সব কিছুই তাহলে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত। রাষ্ট্রপতি দণ্ডিত বা শাস্তিপ্রাপ্ত ব্যক্তির শাস্তি আটকে রাখতে পারেন, শাস্তি কমাতে পারেন এবং চাইলে শাস্তি ক্ষমাও করে দিতে পারে। 1976 সালে যে সংবিধান সংশোধনী হয়, যেটা 42তম সংবিধান সংশোধনী, তাতে বলা হয়েছে রাষ্ট্রপতিকে মন্ত্রিপরিষদের পরামর্শ মেনে চলার কথা। তো এবার আমরা দেখব রাষ্ট্রপতি হতে গেলে কী কী যোগ্যতা লাগে, এই সম্পর্কে অনুচ্ছেদ 58-তে বিস্তারিত বলা রয়েছে। তো প্রথমে দেখো ভারতীয় নাগরিক হতে হবে, এটা সবচাইতে জরুরি। এরপর 35 বছরের বেশি হতে হবে, এর কম হলে চলবে না, ঊর্ধ্বসীমার কথা কিন্তু বলা নেই। এরপর দেখো যদি সে লোকসভার সদস্য হতে পারে তবে সে নিঃসন্দেহে রাষ্ট্রপতি হতে পারবে। কোনো লাভজনক সরকারি চাকুরি বা অন্য কিছু করা যাবে না। এরপর দেখো পার্লামেন্ট বা রাজ্য আইনসভার সদস্য থাকা চলবে না। এরপর সর্বশেষ রয়েছে দেখো 15,000 টাকা সিকিউরিটি মানি হিসেবে রিজার্ভ ব্যাংকে জমা দিতে হবে। তো এবার দেখো রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে অনুচ্ছেদ 54-তে আলোচনা করা হয়েছে। অনুচ্ছেদ 55-তে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে এবং এই যে ধারণাটি এটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ লোকসভা ও রাজ্যসভা এবং রাজ্য বিধানসভা সমূহে নির্বাচিত সদস্যদের দ্বারা, অর্থাৎ আমরা জানি লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ কত, 550 প্লাস 2, তাই তো, টোটাল 552 জন।
আবার একইভাবে রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ কত? 238 প্লাস 12, তাই তো? এই যে মনোনীত মেম্বারগুলো, এই যে মনোনীত এখানকার 12 জন আবার এখানকার 2 জন, এই যে মনোনীত মেম্বারগুলো তারা এই ভোট দিতে পারবেন না, এবং শুধুমাত্র রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্য এখানে ভোট দিতে পারবেন। বোঝা গেল? কিন্তু আবার যে যে রাজ্যে বিধান পরিষদ আছে তারা এই ইলেকট্রাল কলেজের মধ্যে থাকতে পারবেন, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, দিল্লি ও পণ্ডিচেরি সহ। এবার দেখব 1992 সালের 70তম সংশোধনীতে দিল্লি ও পণ্ডিচেরি নির্বাচিত এমএলএগণ রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান। এটি 54 নং ধারা সংশোধনের ফলে হয়েছিল। মনোনয়ন পত্রটা যে আছে তা 50 জনের দ্বারা প্রস্তাবিত হবে এবং অপর 50 জন নির্বাচকের দ্বারা সমর্থিত হবে, অর্থাৎ 100 জন নির্বাচকের সম্মতি প্রয়োজন। গোপন ব্যালট পদ্ধতির মাধ্যমে ভোট হবে, অর্থাৎ কে কোন প্রার্থীকে সমর্থন করল তা পুরোপুরি গোপন রাখা হয়। সংসদের মোট যে ভোটিং শক্তি আছে বা স্ট্রেংথ আছে তা সমস্ত বিধানসভার ভোটিং শক্তির বা স্ট্রেংথের সমান হয়। 71 নম্বর ধারা বলা হয়েছে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি সম্পর্কিত কোনো সমস্যা সমাধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে থাকে বা আছে। এরপর দেখো রাষ্ট্রপতি পদের মেয়াদ, এই সম্পর্কে সংবিধানের 56 নম্বর ধারায় বা অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। তো প্রথম দেখো, রাষ্ট্রপতির কার্যকাল 5 বছর, তবে তিনি পুনরায় নির্বাচিত হতে পারেন। রাষ্ট্রপতি নতুন নির্বাচিত রাষ্ট্রপতি না আসা পর্যন্ত ক্ষমতায় থাকবেন। এরপর তিনি চাইলে উপরাষ্ট্রপতিকে চিঠি দিয়ে পদত্যাগ করতে পারে। যদি কোনো কারণবশত রাষ্ট্রপতি পদত্যাগ বা মারা যান, তবে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এবার দেখো, রাষ্ট্রপতি অসুস্থ হলো কিংবা দায়িত্ব পালন করতে পারছে না কোনো কারণবশত, তাহলে উপরাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করবেন কিন্তু রাষ্ট্রপতি হিসেবে কাজ করবেন না। এরপর যদি কোনো কারণবশত রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি তাদের কার্যালয় ত্যাগ করলে ভারতের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি হিসেবে কাজ করবে। সেই মুহূর্তে যদি প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস না থাকেন, তাহলে সেই সময়ের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠতম বিচারক রাষ্ট্রপতি হিসেবে কাজ করবেন। এবার আমরা জানব পদচ্যুতি বা ইম্পিচমেন্ট সম্পর্কে। যদি রাষ্ট্রপতি সংবিধানকে লঙ্ঘন করেন বা মেনে না চলেন, তাহলে তার বিরুদ্ধে 61 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পদচ্যুতি প্রস্তাব আনা হয়। সংবিধান অবমাননার দায়ে তাকে পদচ্যুতি করা যায়। এই যে পদচ্যুতি প্রস্তাবটা আছে তা যে কোনো কক্ষে উপস্থাপন করা যায়। প্রস্তাব উপস্থাপনের আগে 14 দিনের নোটিশ দিতে হয়। নোটিশটি সংশ্লিষ্ট কক্ষের কমপক্ষে 1/4 দ্বারা স্বাক্ষরিত হওয়া জরুরি। উভয় কক্ষে প্রস্তাবটি মোট সদস্যদের 3/2 দ্বারা সম্মতি পেতে হবে এবং দ্বিতীয় কক্ষে রাষ্ট্রপতি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে। তো এবার আমরা রাষ্ট্রপতির ক্ষমতা বা পাওয়ার অফ প্রেসিডেন্ট সম্পর্কে জানব। তো প্রথমে দেখো এক্সিকিউটিভ পাওয়ার বা নির্বাহী ক্ষমতা, লেজিসলেটিভ পাওয়ার বা আইনি ক্ষমতা, এরপর আছে ফাইন্যান্সিয়াল পাওয়ার বা আর্থিক ক্ষমতা, এরপর জুডিশিয়াল পাওয়ার বা বিচারক ক্ষমতা, এরপর দেখো মিলিটারি পাওয়ার বা সামরিক ক্ষমতা, এবং সর্বশেষ রয়েছে ইমার্জেন্সি পাওয়ার বা জরুরি ক্ষমতা। তো প্রথমে আমরা দেখে নেব এক্সিকিউটিভ পাওয়ার। দেখো প্রথমে কি আছে, কেন্দ্রীয় সরকারের শাসন সংক্রান্ত সকল কাজ রাষ্ট্রপতির নামেই সম্পাদিত হয়। এরপর দেখো কার্যনির্বাহী প্রধান হিসাবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের অন্যান্য মন্ত্রীদের নিযুক্ত করে। অ্যাটর্নি জেনারেল
কন্ট্রোলার ও অডিটর জেনারেল, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যগণ, রাজ্যপালগণ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ, নির্বাচন কমিশনের প্রভৃতিকে তিনি নিযুক্ত করেন। তাছাড়া রাষ্ট্রপতি অর্থ কমিশন, নির্বাচন কমিশন, অন্তরাজ্য কমিশন, ভাষা কমিশন প্রভৃতি কতগুলি গুরুত্বপূর্ণ কমিশনও গঠন করে। তো এবার আমরা জানবো লেজিসলেটিভ পাওয়ার সম্পর্কে, যেটা আইনি ক্ষমতা। তো প্রথম দেখো, রাষ্ট্রপতি চাইলে সংসদের ডাক দিতে পারেন এবং লোকসভা ভেঙে দিতে পারেন। বছরের শুরুতে তিনি সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন, এটা তার আইনি ক্ষমতার মধ্যে পড়ে। নেক্সট দেখো, এছাড়া তিনি লোকসভায় 2 জন ও রাজ্যসভায় 12 জন সদস্য মনোনীত করেন। তো এবার আমরা ফাইন্যান্সিয়াল পাওয়ারটা দেখব, যেটা আর্থিক ক্ষমতা। দেখো প্রথমে আছে, শুধুমাত্র রাষ্ট্রপতির সুপারিশে অর্থ বিল চালু করা যেতে পারে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের রাজস্ব ভাগের সুপারিশের জন্য তিনি প্রতি 5 বছরে একটি অর্থ কমিশন গঠন করেন। এরপর দেখো 4 নম্বর, জুডিশিয়াল পাওয়ার বা বিচারক ক্ষমতা। তিনি প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের বা বিচারকদের নিয়োগ করেন। তিনি চাইলে আইনের প্রশ্নে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন, কিন্তু চাওয়াটা তার জন্য বাধ্যতামূলক নয়। যেটা আমরা আগে আলোচনা করলাম, যে তিনি চাইলে দোষীদের শাস্তি ক্ষমা এবং শাস্তি চাইলে শাস্তি কমাতে পারেন এবং মৃত্যুদণ্ডকেও চাইলে তিনি ক্ষমা করতে পারেন। এবার আমরা 5 নম্বর যেটা দেখব, মিলিটারি পাওয়ার বা সামরিক ক্ষমতা। এখানে দেখো কি রয়েছে, রাষ্ট্রপতি হলেন সমজাতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক। তিনি স্থল, নৌ ও বিমান বাহিনীর প্রধানকে নিযুক্ত করে। এরপর তিনি যুদ্ধ ঘোষণা ও শান্তি স্থাপন করতে পারেন। এই সকল কিছু করার আগে পার্লামেন্টের সম্মতি থাকা জরুরি। এবং সর্বশেষ দেখো, রাষ্ট্রপতি জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান হিসেবে ভূমিকা পালন করে। ইমার্জেন্সি পাওয়ার বা জরুরি ক্ষমতা, রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তো প্রথমটা ন্যাশনাল ইমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা, যেটা কিনা 352 নম্বর ধারায় আলোচনা করা রয়েছে। এরপর স্টেট ইমার্জেন্সি বা রাষ্ট্রীয় জরুরি অবস্থা, যেটা কিনা 356 নম্বর ধারায় আলোচনা করা রয়েছে। এবং সর্বশেষ ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা, যেটা কিনা 360 নম্বর আলোচনা করা রয়েছে। তো আজকে এই পর্যন্তই। তোমরা যদি এই প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি থেকে এমসিকিউ প্রশ্ন চাও তাহলে কমেন্ট করো, আমরা অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস কোশ্চেন নিয়ে আসব। আর তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গা সম্পর্কে কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাও, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।